السلام عليكم دوري ابن قاسم দেশে বাংলাদেশে বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজ দ্বিতীয় রোজা চলতেছে বাবা বিশাল বড় একটা মাছ নিয়ে আসছে এটার নাম হচ্ছে গিয়া সিলভার কাপ মাছ তো আমি আজ স্ট্যাটাসটা তুললে মাস্টারের কল থেকে ধুয়ে আনছি মানে মাছটা নোংরা যদি ফালাইয়ে কাটা হয় তাহলে কাটা পর ধুইতে বেশি কষ্ট হয় না এর জন্য আমি মাছটারে ধুয়ে আনলাম এখন মাছ খায় মাছটা অনেক বড় একবারে কাটতে পারবো না এর জন্য লেজের সাইড থেকে একবার ফালি করছি এখন মাথার থেকে ফালি করব তো আমার জীবনটা জানি বেরোয় যেতেছে মাছের সাথে মনে হইতেছে আমি যুদ্ধ করতেছি তাও কাটতে পারতেছি না যদিও বড় একটা বটি নিছি ধার আছে তারপর মাছটা অনেক বড় বলে ধরতে পারি না এজন্য কাটতে পারি না তো অবশেষে কাটা হলো এখন মাছটার ভিতরে ডিম ভরপুর ডিম ডিম দেখে তো সবাই খুশি মেয়ে তাকাই রয়েছে আরো পোলাপান আছে সাইড দিয়ে ওরা আমার মাছ কাটা দেখতেছে ওদের সাথে কথা বলতেছি আর মাছ কাটতেছি নিখুঁত ভাবে আমি মাছের ডিমটাকে বের করে নিতেছি যাতে না ভাঙে না ছেড়ে তো গলে গেলে সমস্যা এর জন্য আস্তে আস্তে করে বের করে নিলাম এখন মাছটা কাঁটাটা ঘাড়ের কাঁটাটা ফেলতেছি ফেলে এখন পিস পিস করব প্রত্যেকটা মাছের পিস করতেছি মনে হইতেছে আমার শরীরের পুরো শক্তি দিয়ে আমি মাছ কাটতেছি তারপরও কাটতে পারতেছি না কিন্তু কি করা গ্রামের ভাষায় একটা কথা বলে না ঘোড়া লেদা শোনা তোমার সৎ পর্যন্ত যাইতেই হবে তার মানে আমি পারি আর নাই বা পারি মাছ আমার কাইতেই উঠতে হবে আমিও তো কম একজন না মোর মা আজকে কত শক্ত হবে আর আমার কত শক্তি আছে আজকে দেখে ছাইড়া দিব যা ঘাড়ের মাছগুলা কাইতে নিছি এখন লেজার পিসগুলা করবো মাছের তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি যদিও বা একটু বেঁকাতে রয়েছে তাতে সমস্যা নাই উঠতে পারছি এটাই বড় কিছু আমি আসলে এত বড় মাছ কাটতে পারি না কিন্তু বড় কোনো মাছ আনলে আমাকে কাটতে দেয় আর বাধ্য হয়ে আমারই কাটতে হয় পারি বা না পারি এই মা কুত্তিটা হেঁকে এত ওরাইলো গেল মাছ এখন গুনে গুনে ভাগ ভাগ করে পলিথিনে বাইন্ধে রাখতেছি ফ্রিজে রাখার জন্য তো কাজ করতে করতে ভিডিওটা শেষ করে দিতেছি যতক্ষণ আর একটা ভিডিও নিয়ে আসতে না পারি ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই দোয়া করে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম